যে মুসলমানদের জন্য তো পাকিস্তান দিয়ে দেওয়া হয়েছে বা দেশ ভাগ তো মুসলমানরা করেছিল, তাহলে কেন এই দেশে তারা আছে এবং অধিকারের কথা বলছে? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কোন সাধারণ মুসলমান মানুষ, কোন সাধারণ হিন্দু মানুষের কথায় দেশ ভাগ হয়নি। দেশ ভাগ যেদিন হয়েছিল সেদিন সেই সময়ের যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাথে এবং যে কারণে হয়েছিল, যে দ্বিজাতিতত্বের কারণে, সেই দ্বিজাতিতত্ব স্বাধীনতার আগে থেকে, সবার আগে আমরা জানি মুসলিম লীগের জিন্না যেমন দায়ী, ঠিক এই আরএসএস এর সাবরকার যারা চিরকাল বলে এসছে যে এই উপমহাদেশে ভারতে হিন্দু মুসলমান একসাথে থাকতে পারবে না, তারা আসলে দায়ী এই দেশ ভাগের জন্য। আর তারা চিরকাল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিরোধিতা করে গেছে, সেই শক্তিটাই সেই সাবরকারের শিষ্যরা আজকে ভারতবর্ষের সংবিধানের, গণতান্ত্রিক সংবিধানের নামে শপথ নিয়ে আজকে ভারতবর্ষের ক্ষমতায় বসে ভারতবর্ষের সংবিধানকে তারা অস্বীকার করছে, ধর্মনিরপেক্ষতা মুছে ফেলতে চাইছে। যে সংবিধান মানে শপথ নিয়ে তারা ক্ষমতায় বসেছে, আজকে বলছে সংবিধানের সেকুলারিজমটা হচ্ছে, তারা বলছে সেকুলার, ভাবুন তারা এই ধর্মনিরপেক্ষ সংবিধানটাকে সবচেয়ে বেশি ঘৃণা করে। এটা কোনো কোনো গোপন কথা না, এরা স্বাধীনতার আগেও এই কথা বলেছে, আজকে ক্ষমতায় বসেও এই কথা বলার চেষ্টা করছে। তাহলে আপনি শুনবেন যে যারা সম একটা ধর্মনিরপেক্ষ দেশকে একটা হিন্দু রাষ্ট্র করবার জন্য কথা বলতে পারছে, কি করে বলতে পারছে? যারা সংবিধান নামে শপথ নিয়ে বসেছে একটা ধর্মনিরপেক্ষ সংবিধান রক্ষা করার জন্য, তাদের কাজ, তাদের মন্ত্রীরা তাদের এমপিরা কি করে বলতে পারছে যে এই দেশটাকে আমরা হিন্দু রাষ্ট্র করব? এই সমস্যাগুলো সমাধান কোথায়? সমাধান একমাত্র রাস্তায় ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকের ঐক্যবদ্ধ আন্দোলন পারে এই ফ্যাসিস্ট শক্তিকে, কারণ সৌভাগ্যের কথা আজও এই ফ্যাসিস্টরা ভারতবর্ষের অধিকাংশ মানুষের সমর্থন পায়নি। আপনি ওদের প্রাপ্ত ভোট দেখবেন, এই মিডিয়ার এই চরম প্রচার, এই টাকার আস্ফালন সত্ত্বেও ভারতবর্ষের অধিকাংশ মানুষ এই ঘৃণার বিরুদ্ধে লড়াই করছে। আজও যদি বিজেপির বিরুদ্ধে প্রাপ্ত মোট ভোটের সংখ্যা দেখেন, সেটা বিজেপির প্রাপ্ত ভোটের প্রায় দ্বিগুণ। ন বছর ধরে ক্ষমতায় থেকে টাকা এবং বাহুবলের সমস্ত চেষ্টা দাপাদাপি সত্ত্বেও ভারতবর্ষের অধিকাংশ মানুষ, ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, তারা বুনিয়াদী মানুষ হিন্দু মুসলমানের ঐক্যের পক্ষে লড়াই করছে। তারাই একমাত্র ভারতবর্ষের এই ধর্মনিরপেক্ষ সংবিধানকে রক্ষা করতে পারে বলে আমরা মনে করি।